সবাইকে আদিলেকৃতি স্বাগতম আজকে আমরা দেখবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে এগারোটি সেক্টর ছিল এই সেক্টরগুলো আমরা কীভাবে সহজে মনে রাখতে পারি ম্যাপের মধ্যে কীভাবে আইডেন্টিফাই করতে পারি কীভাবে এই ম্যাপটা ড্র করতে পারি তারপর হচ্ছে কোন কোন অঞ্চল বা জেলা কোন সেক্টরের আন্ডারে ছিল মুক্তিযুদ্ধের সময় যে বিশেষ বিশেষ যে অঞ্চলগুলো ছিল যেমন মুজিবনগর যেখানে মুজিবনগর সরকার গঠিত হয় তাহলে মুজিবনগর কোন সেক্টর আন্ডারে ছিল তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তিনজন বিশিষ্ট মহিলা মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় বীরাঙ্গনা ওনারা কোন কোন সেক্টরে কাজ করছিলেন তারপরে হচ্ছে আমরা বুঝার চেষ্টা করব যে মুক্তিযুদ্ধের সময় যে সাতজন বীরশ্রেষ্ঠ ছিলেন ওনারা কোন কোন সেক্টরে কাজ করেছিলেন বা কার জন্ম আসলে কোন সেক্টরে তো তোমরা জানো যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সাতই মার্চের ভাষণের মধ্যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন সেখানে কিন্তু স্বাধীনতার ঘোষণার বিষ নিহিত ছিল কারণ সেখানে তিনি বলেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবং তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তাহলে সেই সাতই মার্চের ভাষণের পরে যখন পঁচিশে মার্চ রাতে কালো রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট চালালো তখন কিন্তু মূলত ছাব্বিশে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে সেটা বাংলাদেশের বেতার মিডিয়াগুলোতে প্রকাশ প্রচারিত হয়েছিল এরপরে শুরু হয় মূলত যুদ্ধ কিন্তু সেই যুদ্ধটা কি বলবো আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারতেছিলাম না এরপরে তৈরি হয় তোমরা জানো যে দশই এপ্রিল মার্চ মাসের পরে এপ্রিল মাসে দশই এপ্রিল তৈরি হয় মুজিবনগর সরকার এই সরকার গঠিত হলেও এই সরকারের শপথ নেওয়া হয়েছিল কত কত তারিখে সতেরো এপ্রিল তাহলে দশই এপ্রিল সরকার গঠিত হয় কিন্তু সরকারের শপথ বাক্য পাঠ করা হয় সতেরো এপ্রিল এই দশই এপ্রিলই মূলত পুরো দেশকে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে যাতে পুরো দেশ অংশগ্রহণ করতে পারে এবং পুরো দেশকে যাতে সংগঠিত সংঘবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বিরুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে যাতে আমরা যুদ্ধ করতে পারি সেই জন্য পুরো দেশকে এই দশই এপ্রিলই চারটি সেক্টরে ভাগ করা হয়েছিল আই রিপিট দশ এপ্রিল বললে চারটি সেক্টর দশ এপ্রিল কয়েকটি সেক্টরে ভাগ করা হয় দেশকে চারটি সেক্টর পরবর্তীতে এগারো এপ্রিল অর্থাৎ পরের দিনই আরও তিনটি সেক্টর যুক্ত করা হয় মোট সেক্টর হয় সাতটি তাহলে দশ এপ্রিল সেক্টর ছিল চারটি এগারো এপ্রিল সেক্টর ছিল সাতটি এরপরে এগারোই থেকে সতেরোই জুলাই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে পুরো দেশকে আবার পুনর্গঠিত করা হয় বা পুরো মানচিত্র নিয়ে বসে আবার পুরো দেশটাকে আবার বিভক্ত করা হয় তখন সেক্টর গঠন করা হয় এগারোটি এবং এই এগারো জন এগারোটি সেক্টরে বিভিন্ন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় মোট সেক্টর কমান্ডার একশো সরি মোট সেক্টর কমান্ডার ছিলেন ষোলো জন কারো কারো মতে পনেরো জন ছিলেন তাহলে সেক্টর কমান্ডারগুলোকে একটু জেনে নেবেন এটা একটু খুবই গুরুত্বপূর্ণ যে কোন সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন সেক্টর কোন সেক্টরটা কোন কোন অঞ্চলে ছিল বা বাংলাদেশের কোন কোন অঞ্চল কোন কোন সেক্টরের আন্ডার ছিল ওনারা যেভাবে এগারোটি সেক্টর করেছিলেন সেটার একটু একটু দেখে নিবে বা এটা যুদ্ধের কৌশল হিসেবে বা যুদ্ধ যাতে আমরা সংগঠিতভাবে পাকিস্তান আমদার বাহিনীর বিরুদ্ধে করতে পারি সেই লক্ষ্যে যেভাবে ভাগ করা হয় খেয়াল করবেন আগে চট্টগ্রাম যেহেতু হিল ট্র্যাকস এই চট্টগ্রামকে এক নম্বর সেক্টরের আন্ডার রাখা হয়েছিল এরপরে বাংলাদেশের উপরের দিকে উঠবে দেখেন কীভাবে আসতেছে এক একের পরে আসবে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ খেয়াল করেন তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবে করে বাংলাদেশের মানচিত্র এটা মনে রাখবেন বা মানচিত্র আঁকার সময় লিখবেন এক দুই তিন চার পাঁচ তারপরে এই কোনা থেকে ডিরেক্ট লাভ দিয়ে চলে যাবেন এই কোনায় পঞ্চগড়ে এই কোনায় হচ্ছে ছয় নাম্বার সেক্টর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পরে রাজশাহীতে আসবেন সাত রাজশাহীর পরে চলে আসবেন যশোরে সেটা হবে আট বা মুজিবনগরে চলে আসবেন মেহেরপুরের যে মুজিবনগর যেখানে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল আসলে সেটা ছিল বৈদ্যনাথতলা সেখানে চলে আসবেন আট নম্বরে আট নম্বরের পরে সুন্দরবনে চলে আসবেন নয় তাহলে খেয়াল করেন চট্টগ্রাম ঢাকা তারপরে এটা হচ্ছে গাজীপুর বলতে পারেন গাজীপুর এটা হচ্ছে বাজার এটা হচ্ছে সিলেট বলতে পারেন সুনামগঞ্জও বলতে পারেন সুনামগঞ্জ তাহলে এক দুই তিন চার পাঁচ তারপরে আসবে ছয় পঞ্চগড় তারপরে এখানে রাজশাহীতে চলে আসবেন এখানে পঞ্চগড় না বলে আপনি চাই রংপুর বলতে পারেন ছয় নাম্বার রংপুরে ছিল সাত নাম্বার রাজশাহীতে ছিল আট নাম্বার ছিল কোথায় যে বললাম মুজিবনগর ওকে যশোরও বলতে পারেন আপনি এখানে নয় নম্বর হচ্ছে সুন্দরবন বাগেরহাট খুলনা তারপর হচ্ছে আপনার সাতক্ষীরা বরিশাল ভোলা পটুয়াখালী এগুলো ছিল নয় নাম্বার সেক্টরে এখন তাহলে আপনারা যখন এভাবে শিখবেন তাহলে নয় তারপরে দশকে দশ হচ্ছে সাগর অঞ্চল অর্থাৎ যেটা নৌবাহিনীর আন্ডারে ছিল দশ নম্বর সেক্টর এরপরে লাভ দিয়ে আবার উপরে উঠে যাবেন এগারো নম্বর সেক্টর তাহলে খেয়াল করেন এভাবে গিয়ে এভাবে একোণা আসবেন আবার এই কোণা থেকে নিচে নামবেন নিচে দশ পর্যন্ত আসবে দশ থেকে আবার লাভ দিয়ে এখানে চলে আসবেন এগারো এগারো হচ্ছে মূলত বর্তমান যে ময়মনসিং ময়মেন সিং তারপর হচ্ছে আপনার জামালপুর ওকে এই অঞ্চলগুলো তা আমরা এবার একটা তাহলে আমরা এখন ম্যাপের মধ্যে সেক্টরগুলোকে আইডেন্টিফাই করতে পারছি এই এই ম্যাপটা আরও সুন্দর করে আমাদের বইটাতে দেওয়া আছে আপনারা চাইলে এই বইটা কালেক্ট করতে পারবেন বাজার থেকে এবং এখানে একদম টু দ্য পয়েন্ট খুব সংক্ষেপে ব্যাখ্যা করা আছে যারা সংক্ষেপে জানতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এই বইটা হচ্ছে জি কে স্টাডিজ ওকে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন বা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাই বইটা কালেক্ট করে রাখতে পারেন এখন খেয়াল করবেন আমরা এবার যারা চেষ্টা করব আসলে যে এক নাম্বার সেক্টর এবং দুই নাম্বার সেক্টর বলি বা যে সেক্টরগুলো আছে সেগুলোর আন্ডারে কোন কোন জেলা ছিল এক নাম্বার সেক্টর ছিল চট্টগ্রাম এবং বাংলাদেশের পার্বত্য তিনটা জেলা আছে সেই তিনটি জেলা সেটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান তাহলে পার্বত্য জেলা কয়টি তিনটি কী কী রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান আর কক্সবাজার ছিল কক্সবাজার কিন্তু পার্বত্য জেলা নয় ওকে কক্সবাজার পার্বত্য জেলা নয় আই রিপিট ওকে তাহলে এই চারটা পাঁচটা জেলা ছিল এক নম্বর সেক্টরের আন্ডারে এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়র রহমান ওকে এবার হচ্ছে দুই নম্বর সেক্টর দুই নম্বর সেক্টর আরও একটা গুরুত্বপূর্ণ সেক্টর এই সেক্টরের আন্ডারে ঢাকা শহর ছিল বা ঢাকা জেলা ছিল না ঢাকা জেলার কিছু অংশ ছিল দুই নাম্বার সেক্টরে আর কিছু অংশ ছিল তিন নম্বর সেক্টরে কিন্তু ঢাকা শহর ছিল দুই নম্বর সেক্টরে পরীক্ষা যদি বলে ঢাকা শহর কোন সেক্টরে উত্তর করবেন দুই নাম্বার যদি বলা হয় ঢাকা জেলা তাহলে দুই এবং তিন আশা করি বুঝতে পারছেন এছাড়াও নোয়াখালী জেলা ফেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফরিদপুরের কিছু অংশ এগুলো ছিল দুই নাম্বার সেক্টরে আমি কিন্তু বলে ফেলছি অনেকগুলোই কারণ আপনাদের বাড়ি যেখানে যে জেলা সেটা আপনারা যদি না বলি আবার আপনাদের মনে কষ্ট যাবে তিন নাম্বার সেক্টর ছিল নসিন্দি গাজীপুর তারপর হচ্ছে যে আপনার টাঙ্গাইল ওকে এই জেলাগুলো ছিল আপনার তিন নাম্বার সেক্টরে চার নাম্বার সেক্টর ছিল হবিগঞ্জ তারপর হচ্ছে আপনার হবিগঞ্জ তারপর হচ্ছে বাজার ওকে এবং এই চার নাম্বার সেক্টরের যে হবিগঞ্জ হবিগঞ্জের কিছু অংশ তিন নম্বর সেক্টরে পড়ছিল ওকে আর বেশিরভাগ অংশ চার নাম্বার সেক্টরে ছিল আবার ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আপনার দুই নম্বর সেক্টর আন্ডার ছিল আর রিপিট ব্রাহ্মণবাড়িয়া দুই নাম্বার সেক্টর আন্ডার ছিল কিশোরগঞ্জ তিন নম্বর সেক্টর আন্ডার ছিল কিশোরগঞ্জ তিন নাম্বার সেক্টর আন্ডার ছিল ওকে চার নাম্বার বলে ফেলছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সিলেট সিলেটের কিছু অংশ চার নাম্বারেও ছিল তাহলে সিলেটের কিছু অংশ চার এবং পাঁচ দুটিতে ছিল আর বেশিরভাগ অংশ সিলেটের পাঁচ নাম্বারে ছিল সুনামগঞ্জ ছিল পাঁচ নাম্বারে আবার ওকে এবার হচ্ছে এগারো নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর যদিও আপনারা পড়ার সময় ইয়ে পড়বেন না এগারো নাম্বার আপনারা ছয় নম্বরে চলে যাবেন তারপরে এদিকে আসবেন বাট আমি এগারো নম্বর বলে ফেলতেছি এগারো নম্বর সেক্টর ছিল কুড়িগ্রাম জামালপুর ময়মনসিং তারপর হচ্ছে আপনার এই জেলাগুলো মূলত ওকে এগুলো ছিল মা হয়তো কোনো কোনো জেলা বাদ পড়ে যাচ্ছে মনে কষ্ট নিবেন না যার জেলা আর কি ওকে যার পাত পড়তেছে হয়তো তার মনে কষ্ট যাবে কিছু করার নাই আপনি একটু জেনে নেবেন আর ডিটেলস ওকে এগারো নম্বর সেক্টর আমি যেগুলো বলতেছি এগুলো জাস্ট গুরুত্বপূর্ণগুলো যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমি বলতেছি না এবার হচ্ছে ছয় নম্বর সেক্টর গিয়েছিল ছয় নম্বর পঞ্চগড় ছিল তারপর এইদিকে আপনারা জানেন যে দিনাজপুরের কিছু অংশ পড়তেছে তারপর হচ্ছে আপনার পড়তেছে হচ্ছে রংপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁ ওকে এ লালমনিরহাট ওকে নীলপামারি এই জেলাগুলো ছয় নম্বর সেক্টরে পড়তেছে সাত নম্বর সেক্টর হচ্ছে রাজশাহী পুরো জেলাটাই রাজশাহী সাত নম্বর সেক্টর ছিল চাঁপাইনবগঞ্জ ছিল নগার কিছু অংশ ছিল তারপর পাবনা ছিল এগুলো ছিল সাত নম্বর সেক্টরে ওকে আট নম্বর সেক্টরে মেহেরপুর মেহেরপুর বর্তমান জেলা যেটি সেটি জিনায়দহ নরাইল যশোর এই জেলাগুলো ছিল আট নম্বর সেক্টরে নয় নম্বর সেক্টর ছিল বরিশাল ভোলা পটুয়াখালী তারপর হচ্ছে আপনার সাতক্ষীরা বাগেরহাট খুলনা সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই জেলাগুলো নয় এবং আট দুই মিলেছিল। ছিল নয় নাম্বার এবং আট নাম্বার দুই সেক্টরে ছিল কোন কোন জেলা বাগেরহাট সাতক্ষীরা খুলনা ওকে এই জেলাগুলো নয় এবং আট দুইটাতে ছিল আবার দিনাজপুরও দুইটাতে ছিল ছয় এবং সাত দুইটাতে ছিল দিনাজপুর ওকে তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখলাম এখন গুরুত্বপূর্ণ যে জেলাগুলো পরীক্ষা এসে থাকে নর্মালি সেগুলো আমি বলে দিব চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এক নাম্বার পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম এক নম্বর নোয়াখালী ডাকা কুমিল্লা দুই নাম্বার নরসিংদি গাজীপুর গাজীপুর কেন গুরুত্বপূর্ণ গাজীপুরে প্রথম সশস্ত্র সংগ্রাম হয় প্রথম সশস্ত্র সংগ্রাম কোথায় হয় গাজীপুরে নরসিন্দি কেন গুরুত্বপূর্ণ আমি বলেই ফেলি কিছু জিনিস যে সাতজন বীরশ্রেষ্ঠ যারা রয়েছিলেন তাদের যেই জন্মস্থল সেগুলো গুরুত্বপূর্ণ যেমন নরসিংিতে মতিউর রহমানের জন্ম ছিল মতিউর রহমান ছিলেন বিমান পাকিস্তান থেকে বিমান নিয়ে বাংলাদেশে চলে আসতে চেয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিন্তু পাকিস্তান বাহিনী তাকে ওই সময় তার বিমানটি বিধ্বস্ত হয় এবং উনি ওখানেই নিহত হন এ মতিউর রহমানের বাড়ি কিন্তু নরসিংদিতে তাহলে নরসিং এবং কাজীপুরের জন্য গুরুত্বপূর্ণ ঢাকা শহর গুরুত্বপূর্ণ কারণ ঢাকার রাজধানী নোয়াখালী গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ রুহুল আমিন নোয়াখালীতে জন্মগ্রহণ করেছিলেন ওকে চট্টগ্রাম কেন গুরুত্বপূর্ণ তো বুঝতেছেন এটা একটা পার্বত্য অঞ্চলের জন্য এবং রাঙামাটি গুরুত্বপূর্ণ হচ্ছে মুন্সি আব্দুর রূপ মারা গিয়েছিলেন কিন্তু ওনার বাড়ি ছিল ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রূপ একটা জেলা জায়গা আছে সেখানে তিনি মারা যান ওকে তারপর হচ্ছে এবার আমরা চার নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মৌলয়বাজার এবং হবিগঞ্জ পাঁচ নাম্বার সিলেট এগারো নম্বর হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম কেন গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে বীর প্রতীক তারামন বিবি যিনি একজন বীরাঙ্গনা ওকে উনি মারা উনি উনি কুড়ি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মারা যান হচ্ছে সালে তাহলে তারামন বিবি একজন বীর প্রতীক ওকে নারী মুক্তিযোদ্ধা উনি জন্মগ্রহণ করেছিলেন কুড়িগ্রামে এই জন্য গুরুত্বপূর্ণ আবার এদিকে কিশোরগঞ্জ দুই নম্বরের কিশোরগঞ্জ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে কিশোরগঞ্জে ডাক্তার সীতারা বেগম জন্মগ্রহণ করেছিলেন উনিও বীর প্রতীক ছিলেন উনি এখনও বেঁচে আছেন। সীতারা বেগমের প্রকৃত নাম হচ্ছে ডাক্তার সীতারা রহমান খেয়াল করবেন সীতারা বেগমের প্রকৃত নাম ডাক্তার সীতারা রহমান কিন্তু উনি সীতারা বেগম নামে পরিচিত তারামন বিবিয়ের প্রকৃত নাম হচ্ছে তারামন বেগম তারামন বেগম কিন্তু উনি তারামন বিবি নামে পরিচিত আরেকজন মুক্তিযোদ্ধা মহিলা রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাসিয়া বা উপজাতি একজন মুক্তিযোদ্ধা ওনাকে ওনাকে কাকন বিবি নামে উনি পরিচিত বেশিরভাগই উনি ওনার আরেকটা নাম আছে মুক্তিবেটি বলা হয় ওনাকে মুক্তিবেটি বা কাকন বিবি উনি খাসিয়া ছিলেন উনি পাঁচ নম্বর সেক্টরে কাজ করেছিলেন এবং জন করেছিলেন সুনামগঞ্জে তাহলে পাঁচ নম্বর সেক্টরে কি কাজ করেছিলেন কাকন বিবি এবং উনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কাকন বিবি কাকন বিবি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনি গুপ্তচর হিসেবে কাজ করতেন বেশিরভাগ এবং উনি মারা যান একুশ মার্চ দু আর তারামন বিবি উনি সশস্ত্র অংশ সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ অস্ত্র সহকারে যুদ্ধ করেছিলেন উনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন মারা যান ডিসেম্বর দুই সালে তারামন বিবি এবং সীতারা বেগম দুজনই বীর প্রতীক ওকে সীতারা বেগম উনি ডাক্তার ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তি যারা যোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে চিকিৎসা দিয়ে হেল্প করেছিলেন ওকে এবার হচ্ছে কাকন বিবি কিন্তু অফিসিয়ালি কোনো তার এ নেই খেতাব নেই মুক্তিযুদ্ধের কোনো খেতাব নেই ওনাকে খেতাব দেওয়া হবে বলে উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু সরকারিভাবে সেটার গ্যাজেট বের হয়নি অর্থাৎ ওনাকে অফিসিয়ালি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বলা যায় না কিন্তু উনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু খেতাবপ্রাপ্ত নয় অর্থাৎ ওনাকে বীর প্রতীক দেওয়া হবে এটা শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে বলেছিলেন বাট দেন নাই অবশেষে তিনি দু সালের একুশে মার্চ মারা যান ওকে পরে হয়তো তাকে আবার খেতাব দেওয়া হতেও পারে যে কোনো সময় ওকে এবার হচ্ছে আমরা তো বলে ফেললাম ছয় নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চগড় কারণ এটা সীমান্তবর্তী জেলা এবং রংপুর ওকে সাত নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ হচ্ছে রাজশাহী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজশাহী এবং দিনাজপুর ওকে এই বগুড়া ওকে এগুলো হচ্ছে যে আপনার সাত নম্বর সেক্টরে আট নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথতলা বা মুজিবনগর জিনাইদহ এবং নরাইল এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ যিনি কেন গুরুত্বপূর্ণ জিনাইদহে জন্মগ্রহণ করেছিলেন হামিদুর রহমান বিশিষ্ট কিন্তু তিনি কাজ করেছিলেন চার নম্বর সেক্টরে হামিদুর রহমান কাজ করেছিলেন চার নম্বর সেক্টরে জন্মগ্রহণ করেছিলেন জিনাইদহে নরাইল গুরুত্বপূর্ণ কারণ নরাইলে বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন কিন্তু তিনি কাজ করেছিলেন আট নাম্বার সেক্টরে তিনি আটে জন্মগ্রহণ করে আটেই কাজ করেছিলেন জিনাইদহ হামিদুর রহমান জন্মগ্রহণ করেছিলেন তিনিও কাজ করেছিলেন চার নম্বর সেক্টরে এবার হচ্ছে নয় নাম্বার সেক্টরে নয় নম্বর সেক্টরের বরিশালে জন্মগ্রহণ করেন মহুদ্দিন জাহাঙ্গীর বিশেষষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর সাত নম্বর সেক্টরে কাজ করেছিলেন সাত নম্বর সেক্টরে কাজ করেছিলেন ভোলা জেলায় জন্মগ্রহণ করেছিলেন মোস্তফা কামাল সিফাই মোস্তফাফা কামালে তোমরা নিশ্চয়ই নাম শুনছ এই মোস্তফা কামাল ভোলা জেলায় জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি কাজ করেছিলেন দুই নম্বর সেক্টরে দুই নম্বর সেক্টরে দুই নম্বর সেক্টরের আন্ডারে রুহুল আমিন জন্মগ্রহণ করেছিলেন নোয়াখালীতে কিন্তু তিনি কাজ করেছিলেন দশ নম্বর সেক্টরে রুহুল আমিন একজন নৌবাহিনীতে কর্মরত চাকরিজীবী ছিলেন এই জন্য তিনি দশ নম্বর সেক্টরে কাজ করেছিলেন তারপরে মুন্সি আব্দুর রব যিনি রাঙামাটিতে মারা যান তার মানে তিনি এক নম্বর সেক্টরে কাজ করেছিলেন কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় ফরিদপুরে এবার হচ্ছে দশ নম্বর সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না এই সেক্টরের কোনো সাব সেক্টর ছিল না এবং এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না সাব সেক্টর ছিলেন না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর কমান্ডার নেই সাব সেক্টর নেই এবং এই সেক্টরটি একটি ব্যতিক্রমধর্মী সেক্টর এটা বলতে পারেন পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ব্যতিক্রমধর্মী সেক্টর উত্তর হচ্ছে দশ এবার যে একটু আমি বললাম সাবসেক্টর এটা কি মানে প্রতিটা সেক্টরকে কিছু কিছু সাবসেক্টরে ভাগ করা হয়েছিল এটা মনে রাখার একটা প্রসেস হচ্ছে এ দেখেন এখান থেকে সিরিয়াল করবেন চার পাঁচ ছয় এবং দুই এগুলোতে ছয়টি করে সাবসেক্টর ছিল ছয়টি করে সাবসেক্টর ছিল সাত এবং এগারো সাত এবং এগারো এটাতে আটটি করে সাবসেক্টর ছিল তিন নম্বর সেক্টর যেটি তিন নম্বর সেক্টর সেখানে দশটি সেক্টর ছিল দশটি সাবসেক্টর ছিল আট নম্বর সেক্টরে সাতটি সাবসেক্টর ছিল নয় নম্বর সেক্টরে তিনটি সাবসেক্টর ছিল কারণ নয় নম্বর সেক্টর সুন্দরবন এলাকা এখানে এত বেশি সাবসেক্টর করার প্রয়োজন হয় নাই ওকে এক নম্বর সেক্টরে পাঁচটি সাবসেক্টর ছিল তাহলে সাবসেক্টর কি আশা করি বুঝতে পারছেন এবং এরই সাথে সাথে মোটামুটি এখানে যত ধরনের ইনফরমেশন ছিল সবগুলো আমি দিয়ে দিছি আশা করি এভাবে যদি আপনি মনে রাখতে পারেন রাখতে পারেন একে জিনিসগুলোকে আর একবার যদি খাতার মধ্যে লিপিবদ্ধ করতে পারেন তাহলে একদম ইজি হয়ে যাবে আপনার জন্য মনে রাখবেন তাহলে সাতজন বীরশ্রেষ্ঠের জিনিসটা আমি আবারও একবার রিপিট করব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কে কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় তিনি কাজ করেছিলেন তাহলে শুরু করি এক নম্বর থেকে মুন্সি আব্দুর রোব যিনি রাঙামাটিতে কাজ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন কোথায় ফরিদপুরে এক নাম্বার সেক্টর আন্ডারে দুই নম্বর সেক্টরে রুহুল আমিন যিনি দশ নম্বর সেক্টরে কাজ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন নোয়াখালীতে এবার হচ্ছে নরসিংদিতে মতিউর রহমান জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন এবং বিমান নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ওই সময় ওনাকে মেরে ফেলা হয় তাহলে নরসিংদিতে মতিউর রহমান তিনি কোনো সেক্টরে কাজ করেন নাই কারণ তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন ওকে তারপর হচ্ছে আপনার জিনায়দয় জন্মগ্রহণ করেন হামিদুর রহমান যিনি চার নাম্বার সেক্টরে কাজ করেছিল এখানে নরাইলে জন্মগ্রহণ করেছিলেন নূর মোহাম্মদ শেখ তিনি ওখানেই কাজ করছেন আট নাম্বার সেক্টরে তাহলে ওখানে জন্মগ্রহণ করে ওখানেই কাজ করেছিলেন বরিশালে জন্মগ্রহণ করেন ময়ুদ্দিন জাহাঙ্গীর তিনি সাত নাম্বার সেক্টরে কাজ করেছিলেন ভোলায় জন্মগ্রহণ করেন সিপাহি মোস্তফা কামাল উনি দুই নাম্বার সেক্টরে কাজ করেছিলেন তাহলে সাতজন বীরসে আমরা কোথা জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় কাজ করেছিলেন সেই জিনিসটার আমরা বিস্তারিত পেয়ে গেছি এবার হচ্ছে আপনারা দুইজন বিশেষ সম্পর্কে একটু ডিটেলস বিস্তারিত জেনে নেবেন একজন হচ্ছে মতিউর রহমান ওকে আরেকজন হচ্ছে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান এই দুজন বিশেষ সম্পর্কে আরও বিস্তারিত একটু জেনে নেবেন ওনাদের জীবনী এবং ওনারা কোথায় কোথায় কাজ করছে ওনাদেরকে কোথায় খবর দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেই খবর ঢাকার খবর স্থান আনা হয়েছে সেটার প্রসেসটা একটু জেনে নেবেন আগামী ক্লাসে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব সঙ্গে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ